জীবনকে রোজ নতুন করে ভালোবাসো আজ মনের নতুন কে ভালোবাসো সময় প্রতিদিন আনন্দ দিনের স্বাগত যেখানে আমি শেখাই এই আদর্শ যে আপনাদের সাহায্য করবে আর জীবনের প্রতিদিন আনন্দে কাটাতে আমাদের বেশি সময় আরাধনা করে ও কম সময় দুশ্চিন্তা করে কাটাতে হবে একটা কথা নিশ্চিত আরাধনা দুশ্চিন্তার থেকে অনেক বেশি আনন্দের শুধু তাই নয় আমরা আধ্যাত্মিক যুদ্ধরত আর আমাদের আধ্যাত্মিক শত্রু আছে দিয়াবল আর তার দানবীয় শক্তি চায় না যে আমরা জীবনটাকে উপভোগ করি যা আমাদের দিতে যীশু প্রাণ দিয়েছেন আমার বিশ্বাস প্রভুর আরাধনা করলে শত্রু পরাজিত হয় সব সবসময় মনে রাখবেন বাইবেলে আছে এই যুদ্ধ আপনার নয় এই যুদ্ধ হল প্রভুর আর শিক্ষাদান উপভোগ করুন দুই বংশাবলী কুড়ির একের চার পরে মোয়াব সন্তানগণ ও আমন সন্তানগণ এবং তাহাদের সহিত কতগুলো মাননীয় লোক জিহসিহর বিরুদ্ধে যুদ্ধ রত করতে আসিল তখন কোনো কোনো লোক আসিয়া জিও এই সংবাদ দিল সাগরের ও পরস্থ আরাম হইতে বৃহৎ লোক সমারোহ আপনারা আসিতেছেন দেখুন তাহারা উৎসাহিত বলা যেতে পারে যে জিও একটা দুঃখ সংবাদ পেল আপনাদেরও কি এমন হয়েছে যে হঠাৎ এমন একটা সংবাদ পেলেন যে আশা করেননি আর ওই একটা সংবাদ সারা দিনটায় বদলে দিল বা এমন কিছু জানলেন যা না জানলেই ভালো হতো মনে হয় অনেক সময় আমি ভাবি তুমি যদি কথাটা আমায় না বলতে ভালো হতো আর আমি সেই ধরনের লোক ছিলাম যে এরকমই ভাবতো তাহলে সে দুঃসংবাদ পেলো কেন আর আয়া তিনে আছে তাহাতে জিও সাফট ভীত হইল ভয় পেল তারপরেই যে যা করলো আমাদেরও তাই করা উচিত অথচ আমরা তা করি না আর সদা প্রভুর অন্বেষণ করিতে প্রবৃত্ত হলেন এটাই হল সবচেয়ে বড় কথা গুরুত্বপূর্ণ কথা মনে রাখতে হবে এটি একটি অতুলনীয় বার্তা হঠাৎই তার শত্রু না আক্রমণ করল সে খারাপ খবর পেলো ভয় হলো কিন্তু সঙ্গে সঙ্গে সে কি বললো সে বলল আমি প্রভুর অন্বেষণ করব এটা আপনাদেরও বুঝতে হবে আমাদের ক্ষেত্রে শত্রু এলে আমরা ভয় পাই আর বলি এখন কি করব এখন কি করব বন্ধুদের ফোন করি তোমার কি মনে হয় আমার কি করা উচিত শুনেছি এক বছর আগে তোমারও একই সমস্যা হয়েছিল তুমি কি করেছিলে সিংহাসনের কাছে যান ফোনের নয় সিংহাসনের কাছে যাওয়ার পর যদি প্রভু আপনাকে ফোনের কাছে যেতে বলেন তখন যান অনেক সময় লোকের দরকার হয় যারা উৎসাহ দেবে বা আশ্বাস দেবে সব সময় যে লোকের কাছে যাওয়া ঠিক নয় তা নয় প্রভু মানুষের মাধ্যমেই কাজ করেন প্রথমে নীতি অনুসরণ করুন যদি প্রভুকে সব বিষয় অগ্রিকার দেন তাহলে বাকিটা নিজে থেকেই কাজ করে একেবারে ঠান্ডা হয়ে ক্লান্ত হয়ে প্রভুর কাছে যাবেন না বলবেন না প্রভু সব চেষ্টা করেছি কোনো লাভ হয়নি এখন আবার কি হবে প্রভুর কাছে প্রথমে যান যান প্রভুর কাছে সবাই বলুন প্রথম প্রথম সে উপবাসের সিদ্ধান্ত নিল খুব সতর্ক হয়ে গেল তিনি বললেন আমি আশীর্বাদ চাই আর ত্যাগ করতেও আমি তা করতে রাজি আমাকে প্রভুর নির্দেশ মানতেই হবে আর জিহুদার লোকেরা সদা প্রভুর কাছে সাহায্য চাইবার জন্য গেল জিহুদার সমস্ত নগর হইতে লোকেরা সদা প্রভুর অন্বেষণ করিতে আসিল এটা সত্যি ভালো লাগে প্রভুর অন্বেষণ করা খুব জরুরি বহু বছর আগে প্রভু বলেছিলেন জয়েশ তারা সব সবসময় যেমন মরিয়া থাকে তেমন এখনও মারাত্মক পরিস্থিতি পড়বে না তিনি বলেছিলেন আমি তাদের মারাত্মক পরিস্থিতিতে ফেলি কারণ একমাত্র মরিয়া হলেই ওরা আমার অন্বেষণ করে আর কিছু না তাই মরিয়া হও বা না হও মরিয়ার মতো কাজ করো এমনভাবে প্রভুর অন্বেষণ করো যেন তুমিও পৃথিবীর সবচেয়ে মরিয়া ব্যক্তি আমি তাকে এও বলেছিল প্রভু আমি মরিয়া আমি এই কথাগুলো সেই দিনগুলোতে বলতাম যখন তেমন সমস্যা ছিল না এত বছর পরে আমি বুঝেছি আমি মরিয়া প্রভুকে আমার প্রয়োজন তিনি আমার আনন্দ আমার শান্তি আমার শক্তি আমার আশা তিনি আমার জীবন তিনি আমার সব তিনি যদি না থাকেন ঘুম থেকে ওঠারও আমার কোনো মানে হয় না তাকে ছাড়া জীবন অর্থহীন আপনার অন্তরে প্রভুর আকারে যে ফাঁকা জায়গা আছে তা কোনো কিছু দিয়ে পূরণ করা যায় না এমন কোনো সম্পর্ক নেই যে আপনার সঙ্গে প্রভুর সম্পর্কে সমতুল্য আমি সব সময় থাকি ক্ষুধার্ত সময় কিছু সন্ধানে থাকবেন যতক্ষণ না প্রভুর সঙ্গে আপনার গড়ে উঠছে আমি মরিয়া স্ত্রীলোক আপনি ছাড়া কিছুই করতে পারি না আমাতে আমার মাংসে প্রভু কোনো ভালো গুণ নেই আপনাকে প্রয়োজন প্রভু আপনাকে আমার দরকার আমাকে একা ছেড়ে যাবেন না এক মুহূর্তের জন্যও না আমি এ কথা আমার জীবনে একটা সময় ছিল যখন এই প্রার্থনায় শুধু করতাম যখন আমার জীবনে বিরাট সমস্যা দেখা দিল যখন বড় সমস্যায় পড়েন তখন কবে বিশ্বাস জন্মাবে সেই ভরসায় থাকবেন না আপনাকে সবল হতে হবে যদি দৃঢ় থাকেন তখন ওই সমস্যাগুলো পথের ছোট ছোট বাধা মনে হবে বড় কোনো ঘবের মতো মনে হবে এবার দেখা যাক দুই বংশবলী কুড়ির বারোতে এইখানে তিনি আরো কয়েকটি সুন্দর কথা বলেছেন কিন্তু পড়বার মতো সময় এখন নেই আয়াত বারোতে খুবই গুরুত্বপূর্ণ কথা আছে জিহসিও প্রভুকে এই কথা বলেছিল হে আমাদের ঈশ্বর তুমি কি উহাদের বিচার আমাদের বিরুদ্ধে ওই যে বিরাট দল আসিতেছে উহাদের বিরুদ্ধে আমাদের নিজের কোনো সামর্থ্য নেই কি করিতে হবে তাহ আমরা জানি না এই আয়াতটিতে সে তার চরম অবস্থার কথা মুখে বলছে তার অসমর্থের কথা বলছে প্রভু ছাড়া আমাদেরও তাই করতে হবে মুখে সব বলতে হবে এভাবে যে ও প্রভু আপনি আমার শত্রুদের ভার নিন ওদের বিরুদ্ধে দাঁড়াবার শক্তি আমার নেই প্রভু আর আমি জানি কি করতে হবে কি করতে হবে তা জানবার চেষ্টাও করবো না কারণ আমি যে বুদ্ধি করি না তাতে লাভ হবে না প্রভু গৃহ নির্মাণ না করলে গৃহ নির্মাণের সব চেষ্টা বৃথা আপনি ছাড়া আমি কিছুই পারি না প্রভু আমি আপনার দিকে চেয়ে আছি আপনার অপেক্ষায় আছি যে আপনি দেখাবেন কি করব বছরের পর বছর আমি সব করেছি তার থেকে এটা আলাদা আর আমি সব সময় চেষ্টা করতাম করতে হবে আপনারাও কি চেষ্টা করে দেখেছেন তাই আমরা প্রভুকে সব সময় বলি প্রভু সব চেষ্টা করে দেখেছি কি হলো এভাবে প্রার্থনা করবেন না সব চেষ্টা করেছি প্রভু আমি সব চেষ্টা করে দেখেছি আমি প্রভু কি করব এবার বলুন আমাকে আমি সমস্যা হলো যে আমরা এভাবে বলি আমাদের প্রথমেই প্রভুর অপেক্ষা করতে হবে তার অন্বেষণ করতে হবে আর ঠিক সৈন্যের মতো প্রভু আমায় এই উদাহরণটা দিয়েছিলেন আমার নাতি নাতনির কাছে এই খেলনাটা আছে খেলনাটা রোবট তারা ওগুলোকে চাবি দেয় আমরাও ঠিক ওরকম একটা খেলনা সৈন্যকে খুব শক্ত করে চাবি দিয়ে ছেড়ে দিলে তারা শুরু হয়ে যায় বুঝতে পারছেন তো তারা শুধু শুরু করে এটাই আমরাও আমরাও ঠিক এরকম বন্ধুদের সঙ্গে কথা বলি দিয়া বলকে আমরা ঠিক ওই রকম আমরা এদিক শুধু ছুটতে থাকি কিছুক্ষণ পর সৈন্যগুলোর অবস্থা এরকম তারপর পড়ে যায় আমাদের পরিকল্পনা দেওয়া চাবি নিজের লোককে খুব তাড়াতাড়ি জ্বালানি পুরিয়ে যায় তাই নয় কি তারপর আমরা না আমি জানি না আপনি আমায় কি করতে বলেন আমি সব করেছি কিন্তু কিছুই লাভ হয়নি তাই আমি এখন হাল ছেড়ে দিয়েছি যখন প্রভু আপনাদের বলতে শোনেন আমি হাল ছেড়ে দিয়েছি তিনি বলেন সত্যি বাহ এখন তাহলে আমি কিছু করতে পারি তাই তো এখন প্রভু আপনি যদি কিছু না করেন কোনো কিছুই হবে না তাই আমি হাল ছেড়ে দিয়েছি কি করব না বুঝতে পেরে হাল ছেড়ে দিয়েছি সত্যি আমি সব সত্যি বলছি এবার দেখুন আয়াত পনেরো তখন তিনি কহিলেন হে সমগ্র জিহুদা যে জিরু নিবাসী লোক আর মহারাজ সব সদাপ্রভু তোমাদিগকে এই কথা কহেন তোমরা ওই বৃহৎ লোক সমরোহ হইতে ভীত কি নিরাশ হইও না কারোর কারোর এখানে আছে তোমরা কল্লো উহাদের বিরুদ্ধে নামিয়া যাও প্রান্তরের সম্মুখে উপত্যকায় অন্তঃভোগে তাহাদিগকে পাইবে এবার তোমাদিগকে যুদ্ধ করিতেই হবে না হ্যালো লুইয়া এবার তোমাদিগকে যুদ্ধ করতে হইবে না হে জিহুদা জিরোশীল তোমার শ্রেণীবদ্ধ দাঁড়াইয়া থাকো আর তোমাদের সহবর্তী সদাপ্রভু যে নিস্তার করিবেন তা দেখো ভীত কি নিরাশ হইও না করল তাহাদের বিরুদ্ধে বাইবেলে আছে আমাদের প্রকৃত বিশ্বাসে যুদ্ধ করতে হবে অনেক সময় আমরা এমন যুদ্ধ করি যে আমাদের করার কথা নয় আর বিশেষ করে যখন সেই আক্রমণ আসে শত্রুপক্ষের কাছ থেকে কেউ যদি মিথ্যে অপবাদ দেয় অপমান করে দুর্ব্যবহার করে বা সুযোগ নেয় তখন প্রলুব্ধ হই যে তাদের উচিত শিক্ষা দিতেই হবে আচ্ছা আমি আপনাদের এখন দু একটা কথা বলতে চাই আমরা যাই দম দেওয়া পুতুল আমি বাড়ি গিয়ে তোমাকে কিছু বলবো একজনের কথা শুনেছিলাম আমাদের একজন কর্মচারী বলেছিলেন একজনের সম্পর্কে যে আমাদের সঙ্গে ব্যবসা করে সেই লোকটা রেস্তোরাঁয় বসে আমার সম্পর্কে খুব বাজে কথা বলছিল আমি নিজেকে দম দিলাম আচ্ছা এই কথা আমি ওদের তাড়িয়ে দেবো ওরা যদি আমার সম্পর্কে তাহলে ওদের সঙ্গে করব না ওর সঙ্গে ব্যবসা করব না জীবনেও করব না বলে দিলাম করব না শেষকালে যখন আমার দম ফুরলো প্রভু বললেন আমি বলছি এবার তুমি কি করবে প্রায় সকাল তিনটের সময় যখন আমি প্রায় ক্লান্ত হয়ে পড়েছি কি হলো আপনারা কি আমার সঙ্গে আছেন শুধু নিজের চিন্তায় পরিপূর্ণ আমি এটা করব আমি ওটা করব তারপর আমাদের এরকম অবস্থা হয় এটা আমি নিজেকে ক্লান্ত মনে করি প্রভু বললেন এবার আমি বলবো তোমায় কি করতে হবে ওদের উপহার পাঠাবে আর শত্রুদের উপকার করবে ওদের হয়ে প্রার্থনা করবে আমার ভরসা আছে হ্যাঁ নিশ্চয় বলুন স্থির থাকো আমার আত্মা প্রভুতে বিশ্রাম নাও ঠিক আছে দুই দেখুন আয়াত প্রভু বলেছিলেন নিজে স্থান গ্রহণ করো নিজে স্থান গ্রহণ করো দাঁড়িয়ে থাকো ভাবতাম যে দাঁড়িয়ে থাকায় তার স্থান ছিল অনেক বছর আগে প্রভু আমার বোধদয় ঘটালেন যে দুই বংশাবলী কুড়ির মাধ্যমে দেখুন আয়াত আঠেরো এখানে আছে তখন জিওসিও ভূমিতে অধমুখ হইয়া প্রণাম করিলেন অবস্থান মানে আরাধনার বেদি। নিজে স্থান গ্রহণ করো আমার আরাধনা করো সর্বোচ্চ স্থান হলো পদতল সর্বোচ্চ স্থান হলো পদতল বাইবেলে এই পদতলের বিষয়ে অনেক কিছু আছে অবাক লাগে যে কতগুলো যিশুর পদতলে ছিলেন আর মেরি ম্যাকডেলা তার চরণে ছিলেন কুষ্ঠ রোগী তার পদসেবা করেছেন লোকেরা তার পদতলে আশ্রয় নিত যিশু পা ধুয়ে দিয়েছিলেন কেন কারণ যখন আপনি সেই নিচু স্থান নেন প্রভুর দৃষ্টিতে তা উচ্চ স্থান কারণ সেই উচ্চস্থানটি বিনয় স্থান এ কথা বলবো আমি কিছু নই আপনি ছাড়া আমি কিচ্ছু করতে পারবো না আর নিজের কোনো ক্ষমতা আমার নেই আপনার ভরসায় আছি প্রভুর চোখে ওই নিচু স্থান সর্বোচ্চ স্থান আর ওই নিচু স্থানটি বিজয়ের স্থান এটা মনে রাখতে হবে ম্যারি ম্যাকডেলার মধ্যে সাতটি দানব ছিল সে তার কাছে এলো ও এসে তার পদ বন্দনা করলো চোখের জলে তার পা ধুইয়ে দিল চুল দিয়ে পা মুছিয়ে দিল আর তার পায়ে সে আরাধনা করতে লাগল ফরিসিদের তা পছন্দ হলো না আপনি যদি জানতেন এ কী ধরনের স্ত্রীলোক তাহলে ওকে ছুতেন না সে একটা সুগন্ধির বোতল বার করলো যার দাম এক বছরের রোজগারের সমান আর তা দিয়ে তাকে অভিষিক্ত করলো ম্যারি ছিল একজন বেশ্যা আমি ভাবি ওই সুগন্ধি সে কোথায় পেলো ধার্মিক লোকেরা খুব রেগে গেল তারা তাকে অতীতে আটকে রাখলো তার পরিবর্তন রাখল তারা সেটা না তারা মনে রেখেছিল ঠিক কখন তার ভেতর থেকে এই দানবকে তাড়ানো হয়েছিল তবে আমার সন্দেহ যে ওই ঘটনা ঘটার আগেই হয়েছিল সে যিশুর আরাধনা করতে এসেছিল তার চরণে মাথা নত করতে কারণ যিশু ইতিমধ্যেই তার জীবন স্পর্শ করেছিলেন তাই সে সেখানে এসেছিল আর সাহায্যের আশায় আর তিনি ম্যারিকে বললেন তোমাকে ক্ষমা করা হয়েছে হরিষিরা কি বলেছে তা নিয়ে মাথা ঘমিও না তোমার মনটা জানি মেরি যিশুর সঙ্গে প্রমাণ করত। তার সেবা করত ক্রুশবিদ্ধ হবার সময়ও মেরি তার সঙ্গে ছিল মধ্যে দূতেরা সবার আগে মেরির সঙ্গেই কথা বলেছিল ম্যারির সঙ্গে যিশু সর্বপ্রথম কথা বলেছিলেন তিনি বলেছিলেন যাও গিয়ে বলো গতকাল বলেছি শুনে মনে হয় আমাকে বলছেন প্রথম যে মহিলার সঙ্গে তিনি কথা বলেন যাও আমার শিষ্যদের গিয়ে আর প্রথমে তিনি চার সঙ্গে কথা বলেছিলেন সে একজন স্ত্রীলোক কেন কারণ সে তার পদতলে ছিল আরাধনা তাকে প্রীত করেছিল কারণ তিনি বিনয়ের স্থান দেখেছিলেন তিনি সেই লোককে খুঁজেছিলেন যে বলে আমার কাছে উত্তর নেই আমি জানি কি করতে হবে আমি নিজেকে বাঁচাতে পারব না প্রভু শুধু আপনি পারেন আপনারা যারা যুদ্ধ করছেন তারা কোনোদিনও জয়ী হবেন না যতক্ষণ না তার পদতলে বসে যুদ্ধ করতে শিখবেন যতক্ষণ না তার আরাধনা করা শিখবেন আর অনেক আগেই তাকে ধন্যবাদ দিতে তিনি এখন আপনার জন্য যা করেছেন তার কারণে আর আমি বিশ্বাস করি আজ আপনারা এখানে এসেছেন মানে প্রভু আপনাদের সমস্যার হস্তক্ষেপ আয়াত তখন ভূমিতে অধমুখ হইয়া প্রণাম করিলেন এবং সমস্ত ও সদাপ্রভুর কাছে প্রণিপাত করিতে সদাপ্রভুর সম্মুখে ভূমিষ্ঠ হইল এবং এবার দেখুন আয়াত একুশ আর তিনি লোকেদের সহিত পরামর্শ করিয়া লোক বিযুক্ত করিলেন অগ্রে গিয়া সদাপ্রভুর উদ্দেশ্যে সঙ্গীত ও পবিত্র সভায় প্রশংসা করে এবং কথা বলে সদাপ্রভুর গান করো কেন না তাহার দয়া মানেই হল দেখুন আয়াত বাইশ যখন তাহারা আনন্দ গান ও প্রশংসা করিতে আরম্ভ করিল তখন সদা সদাপ্রভু জিউদার বিরুদ্ধে আগত আনমোদেনের অতুলনীয় তপগান দিয়াবলকে দিশাহারা করে দেয় সে আপনাকে আক্রমণ করে তখন যদি প্রভুর জানান তখন তার অবস্থাটা হয় ঠিক এই রকম ও আমি কি করব বুঝতে পারছি না শত্রুরা নিজেরাই নিজেদের হারায় আর আপনারাও অপেক্ষা করার সময়ে যখন কেউ কষ্ট দেয় তখন প্রভুর সুবিচারের অপেক্ষা করতে হয় আর এই অপেক্ষায় করে করে ভবিষ্যতের প্রান্তরে আমরা কি করেছি তা ঠিক কতদিন আমাদের প্রান্তরে থাকতে হবে আজ নিজেদের কাছে সত্যিটা স্বীকার করি যে আমরা কি রকম কাজ করছি শুনছেন তো আমরা কি কাজ করছি আর নিজেদের পরিকল্পনা মতো কাজ করে বা চরণে আশ্রয় নিয়ে বলা যে এই ব্যাপারে আমি কিছু করতে পারবো না কিন্তু জানি আপনি এই মুহূর্তে এই বিষয়ে কাজ করছেন আপনাকে ভরসা জানাই আর আমি চাই আপনারা বিশ্বাস করুন এখন এখন বিশ্বাস করুন যে আজ যদি বিশ্বাস করেন তাহলে প্রভু বিশ্রামে প্রবেশ করতে পারবেন ইব্রিয় চারে আছে এখন প্রভু এখনই কাজ করছেন এখন আপনি দেখবেন যে কত ভালো লাগে যখন সকালে ঘুম থেকে উঠে ভিক্ষার মনোবৃত্তি করবেন আর বিশ্বাসের মনোভাব নেবেন দয়া করুন দয়া করুন প্রভু প্রভু দয়া করুন দয়া করুন প্রভু আমার সন্তানদের ব্যাপারে কিছু করতেই হবে আপনাকে এভাবে চললে আর পারবো না প্রভু আমার চাকরি গেল বাড়ি গেল সংসার গেল মনে হচ্ছে আমার জীবনটাই চলে গেল আর সহ্য করতে পারছি না কেন প্রভু আমার সঙ্গে এইসব কেন হয় কখন হবে কেন হবে এই হলো ভিক্ষার মনোবৃত্তি আর বিশ্বাসীর মনোবৃত্তি প্রভু ধন্যবাদ আপনি শুধরেছেন আমার ধন্যবাদ আপনি আমার সন্তানের মঙ্গল করেছেন আমি কোনো লক্ষ্য দেখছি না প্রভু কিন্তু জানি আপনি কাজ করেছেন কারণ আমার বাণী পড়েছি আর আমি জানি তা সত্যি আমি জানি প্রভু আপনি মিথ্যে কথা বলেন না কখনো না জানি প্রভু আপনি আমার জীবনে কাজ করেছেন আমি তার ফলও দেখতে পারবো হয়তো আজ বা হয়তো কাল বা হয়তো আগামী বছর কিন্তু আমি জানি প্রভু এই অপেক্ষার সময় আমি সবল থাকতে সাহায্য করি আর যা করতে হবে তা করার ক্ষমতা দেবেন আজ আপনি আমার শান্তি প্রভু আমার এই অপেক্ষাকালেও এই বিশ্বাসী ও ভিক্ষার মনোবৃত্তির মধ্যে বিরাট পার্থক্য আছে আমরা বিশ্বাসী ভিখারি নই গলিয়াতের মুখোমুখি হবার সময় আপনি কি বলবেন আপনার মুখ থেকে কি বেরোচ্ছে আপনার যা বলা উচিত তাই বলছেন না সব কথাগুলো বলে যাচ্ছে একের পর এক যুদ্ধেরত অবস্থায় খুবই সতর্ক হতে হবে যে আমরা মানসিক সিদ্ধান্তের বসে এই যুদ্ধ জেতার চেষ্টা করবো না আমার বিশ্বাস আরাধনায় যুদ্ধে বিজয়ী করে আমাদের নিজস্ব পরিকল্পনা বা বুদ্ধি নয় প্রভু অনেক সময় আমাদের কিছু করতে বলেন যখন তিনি বলেন তখন কি আমাদের করতে হবে কিন্তু সেই সঙ্গে প্রভুর আরাধনা ও স্তব গান করতে হবে কারণ এতে দিয়াবল হতাশ হয় যখন সে আমাদের দুঃখী করার আপ্রাণ চেষ্টা করে আর আমরা শুধু স্তব গান আরাধনা আরাধনা প্রভু বন্দনা করে যাই আর খুঁজে দেখি যে কিসের কিসের জন্যে আপনি কৃতজ্ঞ আর মনে রাখবেন যুদ্ধ আপনার নয় তথ্যগুলো জেনে নিন অনুষ্ঠান শেষে আবার ফিরবো আমি